সাবস্ক্রাইব করুন বাংলা স্টুপ চ্যানেলকে এবং বেল আইকনটি অন করে দিন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। ওয়েলকাম ফ্রেন্ডস, সরকারি অধিকাংশ চাকরির পরীক্ষা হতে চলেছে অনলাইনে কম্পিউটার বেসিক টেস্টের মাধ্যমে। কিছুদিন পর রেলের গ্রুপ ডির পরীক্ষা হবে কম্পিউটার বেসিক টেস্টের মাধ্যমে, কিন্তু আমাদের অনেকেরই অজানা এ বিষয়টি। অনেকে অনলাইনে পরীক্ষার কথা শুনে ফর্ম ফিল আপ করবেন না ভাবছেন, কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, যে কেউ এই পরীক্ষা দিতে পারে। এর থেকে সহজ আর কোনো পরীক্ষা পদ্ধতি হতে পারে না। আমি আজ কম্পিউটার বেসিক টেস্টের একটি ডেমো ভিডিও দেখাতে চলেছি, ভিডিওটি দেখবেন। আমাদের অনেকেরই কম্পিউটার নেই, তাই মোবাইল স্ক্রিন এবং কম্পিউটার স্ক্রিন দুটোই ব্যবহার করেছি ভিডিওতে। আর নতুন ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, যে কোনো এডুকেশন রিলেটেড ভিডিও পেতে বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে টাচ করে অন করে দিন। তো বন্ধুরা, আমি সুজাউদ্দিন সরকার, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি প্রথমে মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। সব পরীক্ষা একই রকমের হয় অনলাইনে। আমি এখানে সার্চ করছি IBPS এক্সাম টেস্ট। তো দেখেন, সার্চ করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে উপস্থিত হবে। তো আমি প্রথমে যেটা রয়েছে মক টেস্ট, সেখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখেন এরকম একটি পেজ আপনাদের সামনে উপস্থিত হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাইরেক্টলি ক্লিক করে এরকম একটি পেজে উপস্থিত হতে পারেন। দেখেন, এখানে সাধারণত লগ ইন করতে হবে। তো লগ ইন করার সিস্টেম আপনাদের পরীক্ষা রুমে যারা গার্ড থাকবেন তারা দেখিয়ে দেবেন। এখানে কোনো লগ ইন করতে হবে না, যেহেতু প্র্যাকটিস সেট। তো আমি ডাইরেক্টলি এটাতে লগ ইন হয়ে যাচ্ছি। হয়ে যাওয়ার পর এরকম একটি পেজ আপনাদের সামনে উপস্থিত হবে। তো এখানে দেখেন কিছু ইন্ট্রাকশন দেওয়া আছে, এগুলি পরীক্ষা রুমে হয়তো আমাদের পড়ার সময় থাকবে না। তো দেখেন এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। আর এখানে দেখেন, এখানে দেওয়া আছে প্রথমত যে সাদা, যে এক নম্বর দেওয়া আছে সাদা যে জায়গাটা, সেটা হচ্ছে আপনারা যে কোশ্চেনগুলো দেখেননি। তারপর লালটা হচ্ছে আপনারা দেখেছেন, আর যেটা সবুজ রঙের হয়ে আছে সেটা আপনারা অ্যান্সার করেছেন, এবং যেটা নীল হয়ে আছে সেটা আপনারা দেখেছেন কিন্তু অ্যান্সার করেননি। আর পাঁচ নম্বর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনারা অ্যান্সার করেছেন কিন্তু কনফিউজ আছেন। তো এরকম একটি ব্যাপার। ছয় নম্বর আরও একটি স্টেপ এখানে দেওয়া আছে, তো এগুলি পরপর আপনারা দেখে নিতে পারেন। দেখে নাও, দেখেন এখানে নেক্সট যে আছে, নেক্সটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি পেজ উপস্থিত হবে আপনাদের সামনে। তারপরে দেখেন এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। প্রথমত আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পর সেটা ইংলিশ আর হিন্দি দুটি ভাষণ এখানে রয়েছে। তারপরে দেখেন এখানে আপনাদের ওই যে ফাঁকা জায়গাটি রয়েছে, ঘরটি রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আই এম রেকর্ড টু বিগিনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন, একটু ওয়েট করেন, দেখেন এরকম একটি পেজ আপনাদের সামনে উপস্থিত হবে। তারপর দেখেন এখানে কোশ্চিন অলরেডি চলে এসেছে। দেখেন এখানে প্রথম এক নম্বর কোশ্চিন দেওয়া আছে, কোশ্চিনের চারটি অপশন দেওয়া আছে, যে অপশনটি আপনাদের ঠিক মনে হবে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখান থেকে ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারেন, আপনাদের কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজ। সেখান থেকে সিলেক্ট করে হিন্দি করলাম আমি, হিন্দিতে চলে আসলো আমার সব কিছু। তো এরকম একটি বিষয়। তো এটার থেকে আপনারা ঠিক করে নেবেন কোন উত্তরটি আপনাদের সঠিক মনে হচ্ছে বা আপনারা জানেন, সেটি সিলেক্ট করে নেবেন। দেখেন উপর টাইম দেখাচ্ছে, তারপরে এখানে দেখেন টোটাল 50টা কোশ্চেন রয়েছে। তো যেহেতু এটা প্র্যাকটিস সেট, রিলে পরীক্ষা সম্ভবত 100-এর মধ্যে হবে। তো এরকম একটি বিষয়, আমি ইংলিশে করলাম। করার পর দেখেন আমি সেভ অ্যান্ড নেক্সট করলাম একটা অ্যান্সার দিয়ে। সেভ অ্যান্ড নেক্সট করার পরেই আমার অ্যান্সারটা সেভ হয়ে যাবে। তো দেখেন আমার দ্বিতীয়তে চলে আসলাম, মানে দ্বিতীয় কোশ্চেনে। তো আমি এবারে চলে যাচ্ছি কম্পিউটার পেজে। দেখেন এখানে লগ ইন পেজ দেখাচ্ছে। এখানে প্রথমত সম্ভবত আপনাদের রোল নম্বর দিয়ে লগ ইন করতে হবে, তারপর আপনাদের ছবি টবি বেরোবে এরকম। তারপরে ইন্ট্রাকশন পেজ এরকম দেখাবে। তো ইন্ট্রাকশন পেজ দেখে নেওয়ার পর দেখেন এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাদের মেইন পেজ ওপেন হবে। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তারপরে ফাঁকা ঘরটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর
আপনাদের কোশ্চেন পেজ চলে আসবে। কোশ্চেন পেজে দেখেন এখানে 1 নম্বর কোশ্চেন দেখাচ্ছে কম্পিউটারে কি হয়, এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন, যে নীল লাল সাদা সব কিছু দেখাচ্ছে, কয়টা কোশ্চেন অ্যান্সার করলেন, কয়টা কী করলেন না করলেন সব কিছু আছে এখানটায়। তো এরকম একটি ব্যাপার বন্ধুরা, মোবাইল স্ক্রিনে ফিরে যাই। তো দেখেন আমার দ্বিতীয় কোশ্চেন এখানে রয়েছে, দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার বলেছি, এখানে সেভ করলাম। দেখেন দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার হয়ে গেল, তৃতীয় কোশ্চেন এখনও করিনি, লাল হয়ে আছে। তো এবারে আমি তৃতীয় কোশ্চেন অ্যান্সার করবো। উপরে দেখেন এখানে আপনাদের সব কিছু থাকবে যেটা আপনারা প্রথম করতে পারেন, যেখানে এখানে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, তো এখানে একটাই স্টেপ রয়েছে, তো এখানে পরপর সাজানো থাকবে আপনাদের পরীক্ষায়। তো এরকম একটি বিষয়, তো দেখেন এখানে যদি আপনারা ডাইরেক্টলি 6 নম্বরে চলে যান, 6 নম্বর কোশ্চিনে আপনারা অ্যান্সার করতে পারেন, মাঝখানের কোশ্চেনগুলো সব সাদা হয়ে থাকলে, যখন 7 নম্বর চলে আসলো তারপরে, তো এদিকে 7 নম্বরটা যদি আপনি করতে চান তো 7 নম্বরটা করলেন, তারপর যদি 8 নম্বর করতে চান তো 8 নম্বর করতে পারেন, কিংবা দেখেন আমি ডাইরেক্টলি 12 নম্বর করছি। তো 12 নম্বরের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর আমি জাস্ট এখানে সেভ করলাম, তো 12 নম্বর আমার হয়ে গেল। দেখেন মাঝখানে যে সমস্ত কোশ্চেনগুলো করিনি সেগুলো ফাঁকা দেখাচ্ছে, তো এদিকে দেখেন 3 নম্বরটা ফাঁকা রয়েছে, আমি 3 নম্বরটা জাস্ট করবো এখন, তো 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর জাস্ট করবো এখন, তো এই দেখেন 4 নম্বর। আরও কিছু বিষয় আছে বন্ধুরা, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, শেষের দিকে আমি দেখাচ্ছি, ফুলফল ভিডিওটি দেখুন। আর ওইদিকে সামনে উপরে দেখেন টাইম কিন্তু কন্টিনিউ চলতেই আছে, তো এরকম একটি বিষয়, এটা হচ্ছে 50টা কোশ্চিন আধা ঘন্টার ভিতরে করতে হবে। তো দেখেন আমি এখানে 13 নম্বর কোশ্চিনে জাস্ট আমি অ্যান্সার করছি। তো বন্ধুরা এখানে আরেকটি বিষয় রয়েছে, ক্লিয়ার রিভিউ আপনারা করতে পারেন। দেখেন যে কোনো একটা কোশ্চেন আপনাদের মনে হচ্ছে যেটি সেটি ভুল উত্তর দিয়েছেন, সেটা আপনারা ক্লিয়ার রিভিউ করতে পারেন। তো দেখেন ক্লিয়ার রিভিউতে ক্লিক করে যেটা আমি করলাম, তো এরকম একটি বিষয় দেখেন আমি 9 নম্বর থেকে পরপর আমি উত্তরগুলো করে যাচ্ছি, আমি সম্পূর্ণ উত্তরগুলো ঠিকই দিচ্ছি, তো কন্টিনিউ চলছে আমার উত্তর। এদিকে ঘড়ির কাঁটা মোটামুটি টকবক করে চলছে। তো আমি এখানে বলে রাখি যে এই পরীক্ষায় সময় খুব কম লাগবে, খুব কম লাগবে, তো এরকম একটা বিষয় আর ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদি কোনো প্রশ্ন ভুল হয় তাহলে সেটি আপনারা অতি সহজে উদ্ধার করতে পারবেন, কিংবা পরে যদি হল কালেকশন করে আপনারা কোনো একটা প্রশ্নের উত্তর জানতে পারেন সেটা আপনি ভুল দিয়েছেন, ভুল উত্তর দিয়েছেন, তো সেটা আপনারা ঠিক করতে পারেন ক্লিয়ার রিভিউ গিয়ে। তো এরকম একটি বিষয় বন্ধুরা, তো চলুন আমি কন্টিনিউ তাড়াতাড়ি করে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার 29 নম্বর উত্তর চলছে, দেখেন এর থেকে সহজ আমি বলেছিলাম না, এর থেকে সহজ পরীক্ষা পদ্ধতি আর কোনোটাই হতে পারে না, একদম খুব সহজ, মানে কি বলবো, একেবারে খুবই সহজ। তো দেখেন এখানে আর একটি বিষয়, এই যে দেখেন মার্ক রিভিউ অ্যান্ড নেক্সট, এটাতে আমি করলাম, করার পর দেখেন ওই কোশ্চিনটা আমার দেখেন বেগুনি কালারের হয়ে আছে, তার মানে ওই কোশ্চিনটা আমি দেখেছি কিন্তু অ্যান্সার করি, বুঝতে পারছেন, আমার অ্যান্সার করা হয়নি। তো এবার আমি ওই কোশ্চিনটা পরে আমি যে কোনো সময় হয়তো ওই কোশ্চিনটাকে ফলো করে আমি সেটা অ্যান্সার করতে পারি। তো জাস্ট আমি এখন অ্যান্সার করে দিচ্ছি, দেখেন ওটা আবার সবুজ হয়ে যাবে, দেখেন কোশ্চিনটা আমার সবুজ হয়ে গেল। তো এরকম একটি বিষয়, তো এখানে আরও একটি বিষয় রয়েছে যেটা আমি দেখাচ্ছি, তো মানে অ্যান্সার করবেন কিন্তু কথা হচ্ছে ওটা আপনি পরে কালেকশন করতে পারেন, কিংবা অ্যান্সার কোশ্চিনটা হচ্ছে রিভিউ থেকে যাবে, তার মানে আপনার টাইম শেষ হয়ে গেলে দেখেন এই যে এই কোশ্চিনটা, এই কোশ্চিনটা জাস্ট দেখেন এই যে অবস্থায় বেগুনি এবং তার সঙ্গে এখানে আর একটা অপশন উঠে আছে, তো ওই কোশ্চিনটা আপনারা অ্যান্সার করেছেন দেখেন। তো আপনারা টাইম যদি না পান তাহলে সেটা ওই অ্যান্সারটাই আপনাদের ঠিক ধরে নেওয়া হবে, তো পরে আপনারা ঠিকও করে দিতে পারেন, এবং সেভ অ্যান্ড নেক্সট করলে আপনাদের সেটা সেভ হয়ে যাবে। তাছাড়া যদি এই অবস্থা থেকে যায়, ধরেন যে দুটো উত্তর আপনাদের কনফিউশন হচ্ছে এবং একটি উত্তর আপনি এভাবে করে ছেড়ে দিলেন, তো পরে আপনি হোল কালেকশন করেও সেটা করতে পারেন, অথবা এভাবে ছেড়ে দিতে পারেন। ছেড়ে দিলে কি হবে যে পরে আপনার কোশ্চিনটা সেই উত্তরটাই আপনাদের সঠিক উত্তর যদি হয়ে থাকে তো সেটার নাম্বার আপনারা পাবেন। তো এদিকে দেখেন আমার কোশ্চিনের উত্তর প্রায় শেষ হতে চললো, আর এই পেজে ডাইরেক্টলি আপনারা পৌঁছাতে পারেন, আপনারা আমার ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে লিঙ্কটি দেওয়া থাকবে, ডাইরেক্টলি এই পেজে উপস্থিত হতে পারবেন, সেটা কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে। তো সবাই যেহেতু আমরা মোবাইল বেশি ব্যবহার করি, এখানে দেখেন এখানে সেটিংয়ে গিয়ে আমি জাস্ট এখানে দেখলাম, দেখেন সবুজ আমার 48টা উত্তর দেওয়া হয়েছে, নট অ্যান্সার দেওয়া হয়েছে, লালে দুটো আছে, এদিকে
নট ভিউ, মানে আমি দেখিনি এরকম কোশ্চেন নাই, মিসড ফর রিভিউ নাই। দেখেন আমার কোনো কিছুই নাই, এখানে দুটো অ্যান্সার দেওয়া হয়নি এবং 48টা অ্যান্সার দেওয়া হয়েছে, তার মধ্যে 50 নম্বর একটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাল হয়ে রয়েছে 50 নম্বর, এবং আরেকটা কোথায় রয়েছে সেটা আমার খুঁজতে হবে। তো আমি 50 নম্বরের উত্তরটা ডাইরেক্টলি করে নিচ্ছি এখান থেকে। তো দেখেন সেটা আপনারা সেটিংয়ে গিয়ে কিন্তু এই ব্যাপারটা দেখতে পারেন। 50 নম্বর উত্তরটা করে নিই, করে নেওয়ার পর দেখেন আমি করে নিচ্ছি, হ্যাঁ 50 নম্বর উত্তর হয়ে গেছে, এবং আরেকটি উত্তর দেখেন আমার 14 নম্বর উত্তরটা বাদ আছে। জাস্ট 14 নম্বর উত্তরে গেলাম, সেখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার 14 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা ছুটলো, চলে আসার পর জাস্ট এই দেখেন আমার সম্পূর্ণ উত্তর হয়ে গেছে। তো বন্ধুরা 7 মিনিটে আমার সম্পূর্ণ উত্তর শেষ দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করবেন, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে, আর যত বেশি সম্ভব আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। যারা রেলের পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে বা করবেন ভাবছেন, তাদের কাছে অবশ্যই ভিডিওটি পাঠিয়ে দেবেন, যেন তাদেরও হেল্পফুল হয়। আর নতুন ভিউয়ার্স যারা রয়েছেন, তারা অবশ্যই তাদের কাছে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের পেতে অসুবিধা না হয়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।